2023 এর প্রথম মাস, প্রথম মাস মানে ভাই পিকনিকের জোশ। সো ফাইনালি গাইজ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সামনে। তো আজকের ব্লগটা কোনো সিফুড বা কোনো হোটেলে নয়, আজকে যাবো আমি পিকনিক করতে। তো আমি এখন বাড়িতে রেডি হয়ে সবেমাত্র বেরো মিস্টার ফেমাসের জন্য ওয়েট করবো। এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিস ভরা আছে আমার। ফেমাস একদম লেটের গাড়ি, অনেক এনজয় হবে আজকে, ফুল জোশ নিয়ে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, অনেক লেট হয়ে যাবে, তো ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা হবে, বাই। প্রিয়, তো ভিডিও শুরু করার আগে আমাকে যারা চেনো না, আমি সাহেব, তোমরা দেখছো হাংরি সাহেব, ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বস। খাবারের শান্তি। এটা হচ্ছে আমাদের ভাগীরথী পার্ক, আমরা এখানেই যাবো। তো এরা চলে গেল গাইস, আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে গেট, মিউজিক শুরু হয়ে গেছে। এই দিকটায় একটা মিউজিক বাজছে, ওই দিকটায় একটা মিউজিক বাজছে। তো এই যে দেখছো দিদি, এই দিদিটার জন্য আজকে সম্ভব হয়েছে পিকনিকটা, পুরো অ্যারেঞ্জমেন্ট দিদি করেছে। ব্যাগে চলে এসছে মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট পুরো পিকনিকের। তো এগুলো দেখছো, এগুলোতে বিমস আছে আর শসা আছে, আর বাকি প্যাকেটগুলো, এটাতে গাজর দেখছো, গাজর আছে, তারপরে মটরশুঁটি মটরশুঁটি, আর বাকি পরের প্যাকেটে আছে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে পেঁয়াজ কাটা। সবগুলো বাড়ি থেকে নিয়ে আসা, কেটে কুটে বাড়িতে নিয়ে আসা, অনেক কাজ এগিয়ে থাকবে বলে। আর এটা দেখছো ফুলকপি, এটা এগুলো সব ফ্রাই রাইসে দেওয়ার জন্য, ফ্রাই করা হবে সব কিছু, ফ্রাই করে ফ্রাই রাইসে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, হচ্ছে মিউজিক, আর এদিকে রান্না হচ্ছে। দিদি 300 টাকার মধ্যে ক টাকা? 40 টাকা। তো দেখছো এটা 40 টাকার টিফিন আমাদের। তো হচ্ছে ডালপুরি আর নলেন গুড়ের মিষ্টি, আর ভিতরে আছে আলুর দম, দুটো নলেন গুড়ের মিষ্টি আর চারটে মতো ডালপুরি আছে। তো খেতে কিরকম লাগছে তোমাকে? খুব খারাপ মানে খুব ভালো। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়ে আছে, বাট বদল দিয়ে জিন্দেগি বদল দি। 40 টাকা খুব ভালো ম্যানেজমেন্ট হয়েছে। 40 নলেন গুড়ের মিষ্টি নাকি দিদিদের পাড়ায় বেস্ট নলেন গুড়ের মিষ্টি হয়। দিদি বলেছিল যে ভালো হয়, বাট সত্যি অথেন্টিক খেতে। আর ডালপুরিটা বেশ ভালো লাগছে, অতটা খারাপ লাগছে না। 40 টাকার মধ্যে আইডিয়াটা বেশ ভালো, আর নলেনগুড়টা তো ভাই অথেন্টিক সে লাগছে। এখন রিলস করবে, তাই এরা সিলেক্ট করছে কোন রিলসটা করবে বা কি গানে রিলস করবে। তো গাইস চারিদিকে মিউজিক বাজছে, তো তোমাদেরকে মনে হয় ভয়েস গুলো দিতে পারবো না। তোমাদের সবকিছু ফ্রাই করা কমপ্লিট। এখন একটা দুঃখের বিষয়, এখানে ইনস্টাগ্রামে রিলস বানাবো ভাবছি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য রিলস বানানো অনেকটাই অসুবিধা হচ্ছে। সো দুঃখিত, আমি ভয়েসটা দিতে পারিনি, তো ভয়েসটা কাটা গেছে এই কারণে যে মিউজিক ছিল তার জন্য। তো আমরা ডালটা রান্না করছি, ডালটা প্রায় হয়ে গেছে, ডালটা হয়ে যাওয়ার পর আমরা চিকেন রান্না করবো। তো চিকেনটা সব কিছু বাড়ি থেকে করে নিয়ে আসা, চিকেনটাও বাড়ি থেকেই কেটে কুটে ম্যারিনেট করে নিয়ে আসা হয়েছিল। তো চিকেনটাও রান্না হয়ে গেলে হয়ে যাবে, তারপরে ভাতটা রান্না করবে, ব্যাস এটা কমপ্লিট। শেষমেশ তোমাকে লাগতে হলো, এটা দাদার বুদ্ধি ছিল, ফার্স্ট টাইম দেখছি এটা, ঠিক আছে আমার জানা ছিল। তো দুজনে পিকনিক করছে, আর ভাতটা করার দায়িত্ব কে ছিল দিদি? এদিকে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, ডাল আছে, এবং টমেটো চাটনি। রান্নাটা কি
চিকেনটা কি করেছে? চিকেনটা ওই তো গোড়া গোড়া হালকা খেয়ে বেশি আর ঠিক আছে আচ্ছা মিষ্টি বানিয়ে দিয়েছি আজকে ঝালটা বেশি হয়েছে আর ফ্রাইড রাইসটা ঠিক আছে আর সালাদের কি নাম করব বলা দেখো সাইজ কেমন হয়েছে সাইজটা বেশ মোটা মোটা হয়েছে ডালটা কিন্তু ব্যাপক হয়েছে ডালটা ভালো তো গাইস তো গাইস মানে খাওয়া দাওয়ার পরে মুডটা একটু অফ হয়ে গেছিল তার জন্য ভিডিওটা দিতে পারিনি মুডটা অফ আর ফুল ক্রেডিট আমার ছিল এদিক থেকে বারবার ফোন করছিল পুলিশে ধরেছিল ওকে মানে বাইকে তিনজন চেপেছিল এবং হেলমেট একটা ছিল তিনটে হেলমেট ছিল না তার জন্য ধরেছে তারপরে মানে পিকনিকের ফুল এনজয় করছিলাম আমি বাট একটু জন্য মুডটা অফ হয়ে গেছে তাছাড়া ব্যাপক এনজয় হলো তো কে কে এরকম বাইরে স্পটে এসে পিকনিক করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটা এখানেই আমি শেষ করবো মতিঝিল দু একবার এসেছিলাম তোমাকে একটা ব্লগ আছে হয়তো তো আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও কেননা এরকম নিত্য নতুন ভিডিও আমি আনতেই থাকবো আর কমেন্ট করে জানাও আমাকে কে কে ভালোবাসো আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসো।